Good morning, boys, especially class 6. আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরাও ভালো আছি আজকে আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি অ্যালজেব্রার উপর ক্লাস করব আমরা এক্সারসাইজ 3.3 করতেছিলাম আমরা আজকে তাহলে ক্লাসে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ অলরেডি বীজগণিতে আমরা বেশ কিছু কাজ আমরা করেছি আমরা আজকের ক্লাসে বাকি সমস্যাগুলো দেখব অনুশীলনী বেশি আমরা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ অতঃপর আমরা আগামী ক্লাসে এবার তোমাদের পরীক্ষা রিলেটেড এই তিনটা চ্যাপ্টার থেকে এমসিকিউ টাইপ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবে ক্লাসগুলো বুঝবে আর কোনো সমস্যা হলে কাইন্ডলি আমাদের জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো যাই অনুশীলনী 3.3 আমাদের 9 পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম আজকে আমরা 10 থেকে দেখি আমাদের অনুশীলনীতে কি বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথম যে তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করি এখানে 10 এর কতে বলেছে বিয়োগফল নির্ণয় করার জন্য আমরা 35 থেকে 20 বিয়োগ মাইনাস করব কতে বলেছে 72 মাইনাস 90 আর গতে বলা আছে মাইনাস 15 মাইনাস মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম সিম্পল বিষয় আমরা বাংলাতে এগুলো করেছি আগে তবে এখানে আমাদের বীজগণিত চিহ্নের একটা বিষয় আছে আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি যে আমরা যদি চিহ্ন মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয় আর প্লাসকে প্লাস দ্বারা গুণ করলেও প্লাস হয় অর্থাৎ বলছিলাম দুইটা সমচিহ্ন বিশিষ্ট রাশির গুণফলও প্লাস আবার দুই গুণফল প্লাস আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট দুইটা রাশির গুণফল মাইনাস ভাগফলও মাইনাস প্রথম ক নম্বর সমস্যাটা নিয়ে একটু দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কতে বলেছে 35 মাইনাস 20 এই বিষয়টাকে আমরা এইভাবে দেখতে পারি যে আমরা সাধারণত জানি যে আমার কাছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা খুব সহজ যে মনে করো তোমার কাছে 35 টাকা আছে তোমার বন্ধু তোমার কাছে 20 টাকা পাবে তো বন্ধুর 20 টাকা তুমি দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে তোমার কাছে কত টাকা থাকবে সেটা হলো এখানে আমাদের বিষয় আমার 35 টাকা আছে 35 টাকা থেকে বন্ধুকে আমি 20 টাকা দিয়ে দিলাম সে আমার কাছে 20 টাকা পাবে 20 টাকা আমি দিয়ে দিলাম তো দেখো আমরা 35 থেকে 20 তখন মাইনাস করে দিই আমার কাছে যা আছে তা থেকে বন্ধুকে দিয়ে দিলাম তাহলে আমার কাছে থাকবে কত টাকা 15 টাকা থাকবে এটাই অ্যানসার আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 35 থেকে যদি আমরা 20 মাইনাস করে দেই আমাদের থাকবে 15 টাকা আমাদের পরবর্তী প্রবলেম দেখো খ নম্বরে 72 মাইনাস 90 টাকা তাহলে আমরা 72 থেকে 90 টাকা বিয়োগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বিষয়টা একটু ভিন্ন যে তোমার কাছে যা আছে তা থেকে তোমার বন্ধু তোমার বেশি টাকা পাবে তোমার কাছে 72 টাকা আছে কিন্তু তোমার বন্ধু তোমার কাছে পাবে 90 টাকা এখন তুমি কী করবে তোমার কাছে তো দেওয়ার মতো সবগুলো টাকা নেই তাহলে তোমার আমাদের কথা হলো তোমার কাছে যেহেতু টাকা আছে সেটা বন্ধুকে দিয়ে দিব সম্পূর্ণটা দেওয়ার পরে দেখবো বন্ধু আর কত টাকা পাবে তখন বন্ধুকে বলবো যে বন্ধু আমার তো আজকে তোমার তুমি যে আমার কাছে 90 টাকা ধার নিয়েছিলাম সেই টাকাটা তো সম্পূর্ণ নেই 72 টাকা আছে বাকি টাকাটা আমি তোমাকে পরে দিই তো তোমরা একটু চিন্তা করো যে তোমার বন্ধু তোমার কাছে 90 টাকা পাবে তুমি তাকে 72 টাকা দিয়ে দিলে তারপরেও বন্ধু আর কত টাকা পাবে তোমার কাছে একটু ওইভাবে চিন্তা করলে মনে বিষয়টা সহজ হবে তাহলে এরকম আমরা বলতে পারি অথবা আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমার বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করবো অর্থাৎ 90 থেকে 70 বিয়োগ করবো তারপরে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা বসাব তাহলে দেখো এখানে 90 থেকে আমরা 72 বিয়োগ করলাম আমাদের বিয়োগফল হলো কত 18 তাহলে আমরা 90 সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা মাইনাস 18 বসাবো অথবা আমি 72 টাকা বন্ধুকে দিয়ে দিলাম বন্ধু বলল বন্ধুকে দেওয়ার পর আমি দেখতেছি যে বন্ধুর কাছে বন্ধু আমার কাছে কত টাকা পাবে বন্ধু আমার কাছে যদি 1 টাকা পাইতো তাহলে হয়তো মাইনাস 73 এখানে মাইনাস 18 টাকা আমাকে বন্ধুকেও দিতে হবে দুইভাবেই আমরা বিষয়টাকে চিন্তা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাটিগণিতে তোমরা এই সমস্যাগুলো ফেস করোনি কিন্তু বীজগণিতে সেটা তোমাকে করতে হবে তাহলে আমরা এখানে এইভাবেও চিন্তা করতে পারি যে আমার বড়টা থেকে আমরা কী করব ছোটটাকে বিয়োগ করব। আমার বড় কত আছে 90 তা থেকে বিয়োগ করবো 72 থাকবে কত 18 এর পরবর্তীতে আমরা দেখব যে আমার চিহ্নটা কি চিহ্নটা হলো বড় সংখ্যাটা যে চিহ্ন আছে মাইনাস সেই চিহ্নটা এখানে বসবে আশা করি আমরা এটা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ
যে বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব আমরা কিভাবে, তাহলে আমরা আমাদের পরবর্তী সমস্যাটা দেখি। আমাদের অ্যান্সার হলো -18 টাকা। তো আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বারে আছে আমাদের -15, -18। তাহলে আমরা এখানে দেখতে পাই -15, আমরা যদি মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করে দেই +18 টাকা আসবে। তাহলে +18 টাকা থেকে 15 টাকা আমরা যদি বিয়োগ করে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আসবে কত টাকা? 3 টাকা। তাহলে আমাদের কাছে কত টাকা আছে? এখানে 3 টাকা আছে। এখন আমরা কি কাজ করেছি, তোমার কাছে 18 টাকা আছে, 3 টাকা আছে, বন্ধু 15 টাকা পাবে। তো বন্ধুর 15 টাকা দিয়ে দেওয়ার পরে তোমার কাছে কত টাকা থাকলো? 3 টাকা থাকলো। অথবা বড় সংখ্যাটা হলো কত, আমরা চিহ্ন ব্যতিরকে, চিহ্ন ছাড়া বড় সংখ্যা 18 আর 15। তাহলে 18 থেকে আমরা 15 বিয়োগ করবো, বড়টা সামনের যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবো। তখন আমরা +3টা সাধারণত বসাই না প্রিয় শিক্ষার্থী বৃন্দ। তাহলে আশা করি আমরা 3টা প্রবলেম বুঝেছি। আমাদের আরও 3টা প্রবলেম আছে দশেরই। দেখো আমাদের গ নাম্বারে আছে -20, -13। আমাদের অ নাম্বারে আছে 23, -12। চ নাম্বারে -32, -40। এখানে আমরা যেটা দেখবো -20, -13, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে যে কাজটা করতে পারি যে -20 সামনে একটা চিহ্ন আছে প্লাস, ওই প্লাস দ্বারা -20 যদি আমরা গুণ করি তাহলে আমরা প্লাসে মাইনাসে -20, -30। এখানকার সমস্যাটা তুমি মনে করো এইভাবে চিন্তা করতে পারো, প্লাস কিছু নেই, অর্থাৎ তোমার কাছে কিছুই নেই, কিন্তু তোমার মনে করো এক বন্ধু রহিম তোমার কাছে 20 টাকা পাবে, আরেক বন্ধু করিম তোমার কাছে 13 টাকা পাবে। এখন তুমি চিন্তা করতেছো যে তুমি আর কত টাকা তোমার কাছে থাকলে দুই বন্ধুর পরে পাওনা তুমি পরিশোধ করবে। তোমার দুই বন্ধু, একজন বন্ধু রহিম আরেকজন বন্ধু করিম, রহিম বলছে যে 20 টাকা পাবে আর করিম বলতেছে 13 টাকা পাবে। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে মনে করো তুমি টিফিনের সময় টিফিন খেয়েছ, অন্য কোনো ভালো মহৎ কাজ করেছ। এখন যেহেতু তোমার মনে করো যে তোমার কাছে তোমাকে আগামী দিন দুই বন্ধু টাকাই পরিশোধ করতে হবে, বাবা বা মায়ের কাছ থেকে বলে নিয়ে আসবে, তাহলে তুমি চিন্তা করো তো কত টাকা তোমাকে আনতে হবে আগামী ক্লাসে, আগামীকাল স্কুলে। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো, আমরা দেখবো যে মোট কত টাকা। তাহলে আমরা একটা সামনে মাইনাস দিয়ে রহিম 20 টাকা পাইলে আর করিম 13 টাকা পাবে, যেহেতু তারা দুজনেই পাবে, আমরা ব্র্যাকেটের সামনে একটা মাইনাস লিখব। মাইনাস লেখার পরে রহিমের টাকা আর করিমের টাকাটা যোগ করে দিব, তখন আমরা বুঝবো যে আমাদের কত টাকা দুই বন্ধু পাবে। এখানে দেখো তাহলে আমাদের -20 আর -13 দুইটা যোগ করে দিলে আমাদের আসবে কত, -33 টাকা। দুই বন্ধু মিলে তোমার কাছে 33 টাকা পাবে। এটাই হলো আমাদের অ্যান্সার, যে মোট আমার কাছে 33 টাকা পাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ধরনের সমস্যাটা বুঝেছি। আমরা পরবর্তী অ নম্বর অঙ্কটা দেখি, যে আমাদের 23 -12 টাকা আছে এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি 23, আমরা মাইনাস দিয়ে যদি -12 গুণ করে দেই তাহলে মাইনাসে মাইনাসে +12। তাহলে আমরা এখানে দেখতে পাই 23 +12 টাকা। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই 35 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমাদের দুটোই যোগ, তাহলে মোট কত টাকা আসলো? 35 টাকা। তবে একটা বিষয় আমাকে চিহ্নটা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমরা -12 মাইনাস দ্বারা যদি গুণ করে দেই 23 মাইনাসে মাইনাসে +12 +35 টাকা আসবে। এটি আমাদের অ্যান্সার, 35 টাকা। আমাদের দশের সর্বশেষ প্রবলেম, আমরা সবগুলো সমস্যা এখানে করে দিয়েছি তোমাদের। দেখো -32 -40। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই, দেখো আমাদের -32 সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা কি চিহ্ন বলবো বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, কোনো চিহ্ন যদি না থাকে আমরা ধরে নেব আমাদের সামনে একটা প্লাস আছে। তাহলে এই প্লাস দিয়ে আমরা যদি মাইনাসকে গুণ করে দেই, প্লাসে মাইনাসে আমাদের আসবে -32। এবং -40 আগে দেখো মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা আগেই বলছিলাম দুইটা সমধর্মী চিহ্নের গুণ ফলে আমরা কি পাবো, একটা প্লাস চিহ্ন পাবো। তাহলে এই মাইনাসকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, অর্থাৎ 40 আগে ব্র্যাকেটের -40 আগে ব্র্যাকেটের সামনে যে চিহ্নটা মাইনাস আছে
a minus the number of the 40 k gun kore dei minus a minus amader ashbe koto plus 40 chole ashbe ekhon priyo shikkharthi bindu ekhon mone koro bishoy ta jodi amra ei bhabe chinta kori abar je tomar kache 40 taka ache tomar bondhu tomar kache 32 taka pabe bondhur pauna ta tumi diye dile tomar kache koto taka thakbe eta tumi ekhon parbe আর যেহেতু প্লাস এবং তোমার বন্ধু যত টাকা পাবে তোমার কাছ থেকে তার চেয়ে বেশি টাকা তোমার কাছে আছে তাহলে তোমার আর কোনো সমস্যা নেই সরাসরি তোমার বেশি টাকা থেকে বন্ধুর টাকাটা তুমি দিয়ে দাও তাহলে এই 40 টাকা থেকে বন্ধুকে তুমি 32 টাকা যদি আমরা দিয়ে দেই তাহলে আমরা বলতে পারবো 40 মাইনাস 32 ইকুয়ালস টু 8 তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানকার অ্যানসার হলো 8 অর্থাৎ তোমার 40 টাকা থেকে বন্ধুর 32 টাকা দিয়ে দেওয়ার পরেও তোমার কাছে কত টাকা রইল 8 টাকা রইল তাহলে তুমি কি তুমি পজিটিভ তুমি এখনো ধনী তোমার কাছে কিছু আছে তোমার কাছে কেউ কিছু পাবে না আর তুমি এখনো ধনী আছো এইজন্য আমরা লিখব এখানে অ্যানসার 8 আমরা আশা করি এটা বুঝেছি যে শিক্ষার্থীবৃন্দ আমাদের 11 নম্বর যে সমস্যা আছে একটু লক্ষ্য করো এখানে আমাদের নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন লেস দেন অথবা সমান চিহ্ন বসাতে বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা সমস্যা এখানে দিলাম ক নম্বরে দেখো যে -3 প্লাস -6 এখানে খালি ঘর বা ফাঁকা ঘর পরবর্তীতে আবার -3 মাইনাস -6 প্রিয় শিক্ষার্থী আমরা এই ধরনের সমস্যা গাণিতিক বাক্যে করেছিলাম কোন ক্লাসে বলো তো আমরা করেছিলাম সম্ভবত ক্লাস 4 এ অথবা 5 এ করেছিলাম এখন এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করি ওখানে তোমরা একই কাজ করেছো শুধু সংখ্যাগুলো তোমাদের বাংলাতে ছিল আর এখানে আমাদের ইংরেজিতে আরেকটা বিষয় হলো যে চিহ্নের গুণফল না দুইটা একই চিহ্নের গুণফলে কি হবে সেটা এখানে নতুন যোগ হয়েছে ওখানে তোমাদের হয়তোবা সবগুলো প্লাস নিয়ে করেছো মানে প্লাসের সাথে মাইনাসের গুণ ওই বিষয়গুলো তোমরা করনি অথবা পক্ষান্তর করার কাজটা আমরা করেছিলাম তাহলে এখানটাই যদি আমরা লক্ষ্য করি আমরা লেফট সাইড লিখব প্রথমে বাম পক্ষ বা লেফট সাইড আমি এলএস দ্বারা লেফট সাইড লিখেছি বাম পক্ষ অথবা লেফট সাইড যে কোনো একটা লিখলে তোমার জন্য চলবে তাহলে আমরা মাইনাস থ্রির পূর্বে একটা মাইনাস ও প্লাস চিহ্ন আছে এই প্লাস দিয়ে যদি আমরা মাইনাস থ্রিকে গুণ করে দেই দেখো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এরপরে আবার একটা মাইনাস সিক্স এর পূর্বে একটা প্লাস আছে ওই প্লাস দ্বারা আমরা মাইনাস সিক্সকে গুণ করে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তাহলে দেখো আমরা যদি সেকেন্ড লাইনটা লক্ষ্য করি তোমার বন্ধু রহিম তোমার কাছে 3 টাকা পাবে আরেক বন্ধু করিম তোমার কাছে 6 টাকা পাবে তুমি এখন বলো তোমার কাছে দুই বন্ধু মিলে কত টাকা পাবে একটু চিন্তা করো 30-20 সেকেন্ড দুই বন্ধু মিলে কত টাকা পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বলে দিচ্ছি দুই বন্ধু মিলে আমাদের 9 টাকা পাবে এখানে আমরা একটা লাইন অমিট করে দিয়েছি একটা লাইন জাম্প করেছি সেটা হলো তুমি ইচ্ছা করে সেই লাইনটা করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে তুমি এই মাইনাসটা মাইনাস দিয়ে মোট কত টাকা পাবে দুই বন্ধু পাওনা টাকাটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ করে দিতে পারো তাহলে মাইনাস নাই আমরা দেখলাম এখানে যে আমাদের লেফট সাইডটা মাইনাস নাইন এখন আমরা দেখব আমাদের রাইট সাইডটা কত হয় রাইট সাইডটা দেখো মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স চলে আসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানে দেখো মাইনাস থ্রি এর পূর্বে কোনো সংখ্যা নেই এখানে আমরা একটা প্লাস সংখ্যা যদি চিহ্নিত করি এই প্লাস দ্বারা মাইনাস থ্রিকে গুণ করে দেই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এরপরে আবার মাইনাস দ্বারা আমরা মাইনাস সিক্সকে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস সিক্স মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তাহলে আমরা এই প্লাস সিক্স থেকে যদি আমরা মাইনাস থ্রিটা বিয়োগ করে দেই প্লাস থ্রি আসবে কারণ তোমার কাছে 6 টাকা আছে কিন্তু তোমার বন্ধু 3 টাকা পাবে তাহলে বন্ধুর পাওনা 3 টাকা তুমি তাকে কি করলে দিয়ে দিলে তোমার 6 টাকা থেকে বন্ধু 3 টাকা দিয়ে দেওয়ার পরে তোমার কাছে কত টাকা থাকলো 3 টাকা থাকলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কম্পেয়ার করব যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে তারা যদি সমান হয় আমরা খালি ঘরে সমান চিহ্ন দিব
বাম পক্ষ যদি ডান পক্ষ থেকে বড় হয় আমরা গ্রেটার দেন চিহ্ন দেব, আবার বাম পক্ষ যদি ডান পক্ষ থেকে ছোট হয় আমরা লেস দেন চিহ্নটা দিব বা ছোট চিহ্নটা দিব। এখন তোমরাই বলো বাম পক্ষ হলো মাইনাস থ্রি আর ডান পক্ষ হলো আমাদের প্লাস নাইন, তাহলে এখানে কোনটা বড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মাইনাস নাইন বড় না প্লাস থ্রি বড়? একটু লক্ষ্য করো আমার মাইনাস নাইন এবং প্লাস থ্রির মধ্যে আমরা কোনটাকে বড় বলব? আমরা মনে করো যে আমাদের ডান পক্ষ বড়, কারণ আমরা জানি যে দুইটা সংখ্যার মধ্যে সংখ্যা রেখা যেই সংখ্যাটার অবস্থান ডানে থাকবে সেই সংখ্যাটা বড় হবে। তাহলে এই মাইনাস নাইনের চেয়ে আমরা যে সংখ্যা রেখা স্থাপন করি প্লাস থ্রিটা ডানে আছে, তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট। তাহলে আমাদের বাম পক্ষ যেহেতু ডান পক্ষ থেকে ছোট, তাহলে আমাদের খালি ঘরে ওই ছোট চিহ্নটা বসবে, লেস দেন চিহ্নটা বসবে। তাহলে আমরা এখানে দেখব সুতরাং খালি ঘর চিহ্নিত স্থানে আমাদের লেস দেন চিহ্নটা বসবে, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট খালি ঘর চিহ্নিত স্থানে আমার লেস দেন চিহ্নটা বসবে। অতএব অ্যান্সার আমি লেস দেন লিখতে পারবো বা খালি ঘরটা তুমি পূরণ করে দিলেও পারবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আশা করি আমরা এই সমস্যাটা বুঝেছি। আমাদের পরবর্তী ১২ নম্বরে বলেছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য, যেমন এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ দুইটা সমস্যা নিয়ে আমরা কাজ করতেছি। ক নম্বরে বলেছে তোমার মাইনাস ৮ প্লাস ফাঁকা ঘর বা খালি ঘর সমান শূন্য, আর খ নম্বরে বলা আছে আমাদের প্লাস ১৩ প্লাস আমাদের খালি ঘর সমান ১০। এখন আমরা যেই কাজটা করবো এখানে বা দিয়ে ক নম্বরেই দেখো মাইনাস ৮ প্লাস ফাঁকা ঘর ইকুয়ালস টু জিরো, আমরা বা দিয়ে লিখতে পারি, আমরা মাইনাস ৮ সামনে একটা চিহ্ন চিন্তা করতে পারি সেটা হলো তোমার প্লাস। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস ৮, প্লাসে মাইনাসে মাইনাস ৮ প্লাস খালি ঘর ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখানে দেখো খালি ঘর আমরা জিরো, আর মাইনাস ৮টাকে ডান পাশে নিয়ে যাব জিরো প্লাস ৮ চলে আসবে। তো জিরো প্লাস ৮ চলে আসলে আমরা লিখতে পারি জিরোর সাথে যদি ৮ যোগ করে দেয় আমরা লিখতে পারবো এই খালি ঘর সমান ৮। সুতরাং আমরা বলতে পারি মাইনাস ৮ প্লাস ফাঁকা ঘরে বা খালি ঘরে যে সংখ্যাটা বসবে প্লাস ৮ আমরা যোগ করে দিলাম শূন্য চলে আসবে। অর্থাৎ মাইনাস ৮ এবং মাইনাস ৮ যোগাত্মক বিপরীত সংখ্যা প্লাস ৮ যোগ করলে যোগফল শূন্য হয়, সেই চিরন্তন সত্যটার মধ্যে আমরা পড়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা বুঝেছ অ্যাডিটিভ ইনভার্স, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি এবং তোমাদের পরীক্ষাতে অন্তত কমপক্ষে একটা প্রশ্ন হলো থাকবে ওই অ্যাডিটিভ ইনভার্সের ওপরে। আমি বলেই দিলাম ২০টা এমসিকিউর মধ্যে অন্তত একটা থাকবেই, আমরা যে কোনো স্যারেরাই এটা দেব। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্লাস ১৩ প্লাস ফাঁকা ঘর ইকুয়ালস টু ১০ পরবর্তী সমস্যা। তাহলে আমরা খ নম্বরে দেখো আমাদের প্লাস ১৩ প্লাস খালি ঘর প্লাস ইকুয়ালস টু ১০। তাহলে আমরা এখানে আমরা জানি যে প্লাস ১৩টাকে আমরা শুধু যেহেতু এই ফাঁকা ঘরটা বাম পাশে রাখবো সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাব, তোমরা ইতিমধ্যে জেনেছো ক্লাস ৪ এবং ৫ আমরা গাণিতিক বাক্য গাণিতিক খোলা বাক্য নিয়ে কাজ করেছি। তাহলে এখানে আমাদের এটা খোলা বাক্যের মতোই আমাদের এই খালি ঘরটা বাম পাশে থাকবে আর প্লাস ১৩টা আমাদের ডান পাশে চলে যাবে, খালি ঘর ইকুয়ালস টু ১০ মাইনাস ১৩। আমরা লিখতে পারি খালি ঘর ইকুয়ালস টু আমাদের মাইনাস ৩। আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ১৩ মাইনাস ৩ ইকুয়ালস টু ১০, অর্থাৎ খালি ঘরে আমাদের ১০ বসবে। আশা করি আমরা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১২ সমস্যাগুলো তোমরা করবে পরবর্তীতে বাকিগুলো। আমরা ১৩ থেকে একটা মান নির্ণয় বলেছে দেখো মাইনাস ৭ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ৮ মাইনাস ২৫। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো এখানে মাইনাস ৮ মাইনাস ৭ মাইনাস মাইনাস ২৫। আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস ৭ মাইনাস ৮ মাইনাসে মাইনাসে প্লাস ২৫। তাহলে এখানে প্লাস ২৫ মাইনাস ৭ মাইনাস ৮ চলে আসলো, আমরা
আমাদের পজিটিভ 25টাকে কি করলাম প্রথমে লিখলাম তারপরে -7 -8 দিলাম আমরা এখন বিভিন্ন ভাবে কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 25 থেকে 7 বিয়োগ করে দিতে পারি এবং তাই করলাম 25 থেকে 7 মাইনাস করলাম 18 থাকলো এখন এই 18 থেকে আবার আমরা 8টা মাইনাস করে দেব আমাদের রেজাল্ট হবে 10 ল্যান্সার আমরা লিখব কত 10 আশা করি আমরা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের এখানে অ্যানসারটা 10 চলে আসে আরেকটা প্রবলেম আমরা করি 50 মাইনাস মাইনাস 40 মাইনাস মাইনাস 2 আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি 50 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 40 মাইনাস 20 সমান সমান মাইনাস প্লাস 50 মাইনাস দ্বারা মাইনাস 40 কে যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 40 মাইনাস 20 এখন তোমার সরল অঙ্ক হয়ে গেল যে কাজগুলো তুমি করেছো 50 সাথে 40 যোগ করলে 90 বিয়োগ করলে 20 70 তাহলে আমাদের অ্যানসার হবে 70 আশা করি তোমরা বুঝেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই বইয়ের বাকি অঙ্কগুলো যেগুলো আমরা করে দেইনি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে হোমওয়ার্ক না কিন্তু প্র্যাকটিস করবে সমস্যা হলে বলবে আর ছোট্ট একটা বাড়ির কাজ আমি এখানে তোমাদের জন্য রেডি করেছি সৃজনশীল এই সৃজনশীলটা তোমরা চেষ্টা করবে আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব অ্যানসার দিয়ে দেওয়ার জন্য লক্ষ্য করো আমাদের উদ্দীপকের অপশন 1 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 25 প্লাস মাইনাস 13 প্লাস 5 খালি ফাঁকা ঘর মাইনাস 20 মাইনাস 37 মাইনাস 3 এখানে তুমি ফাঁকা ঘর আর দুই নম্বর উদ্দীপক দেখো এখানেও আমরা ফাঁকা ঘর লিখেছি সরি মাইনাস 19 মাইনাস মাইনাস 73 প্লাস ফাঁকা ঘর ইকুয়ালস টু মাইনাস প্লাস 23 মাইনাস 17 ক নম্বরে লক্ষ্য করো আমরা ক নম্বরের প্রশ্নের জন্য উদ্দীপকে যেতে হবে না সহজ প্লাস 13 প্লাস এ ইকুয়ালস টু 0 হলে এ সমান কত পরীক্ষক হয়তো তোমাকে দিতে পারে এ এর যোগাত্মক বিপরীত রাশি কত হতে দেখো উদ্দীপকের এক নংয়ের তথ্যানুসারে ফাঁকা ঘরে সঠিক সম্পর্ক চিহ্নটি আমরা সম্পর্ক চিহ্নটা জানি গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল এই তিনটা যে কোনো একটা তুমি এখানে বসাবে আমি ইচ্ছা করি চিহ্নগুলো বলে দিইনি তাহলে তুমি সম্পর্ক চিহ্ন দেখে জানো যাদেরকে আমরা বলি গণিতের ক্রিয়াপদ এই কথাটা আমি আজকে প্রথম বললাম তোমাদের লেভেলে যে গণিতের ক্রিয়াপদকে আমরা সম্পর্ক চিহ্ন বলি যেমন বড় হওয়া ছোট হওয়া সমান হওয়া বড় না হওয়া বড় অথবা ছোট হওয়া সমান অথবা ছোট হওয়া এগুলো হলো আমাদের সম্পর্ক চিহ্ন যাদেরকে আমরা গণিতের ক্রিয়াপদ বলি আমরা গণিতের যে কোনো ক্রিয়াপদই হলো সম্পর্ক চিহ্নগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এক নংয়ের তথ্যানুসারে আমাদের ওই ফাঁকা ঘরে কোন চিহ্নটা বসবে গ্রেটার দেন না লেস দেন না ইকুয়াল চিহ্নটা তোমরা লিখবে আর গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের দুই নং তথ্যানুসারে আমাদের ফাঁকা ঘর সমান কত কোন চিহ্ন বসবে বা কত হবে সেটা তোমরা নির্ণয় করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই সমস্যাটা তোমরা বাড়ির কাজের খাতায় করবে আর অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিসটা ক্লাস ওয়ার্ক খাতায় করতে পারো আমরা পরবর্তীতে তোমার একটা ক্লাস ওয়ার্ক হিসেবে গণ্য করব তবে আজকে আমরা এখানেই শেষ করতে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের গ্রেগরি পরিবারের সকলের সর্বাঙ্গীন শুভকামনা করে আজকে আমরা ক্লাসটা শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে।